আসবেন না। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, কি মাছ! জাস্ট দেখো বালি দিয়ে কত সুন্দর এই ভোলে বাবার মূর্তিটা বানিয়েছে। ওয়েলকাম টু পুরি। খুব তাড়াতাড়ি আসছে বাঙালির সব থেকে বড় দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোতে যদি আপনারা 2-3 দিনে পুরি প্ল্যানিং করেন, তাহলে এই ভিডিও থাকছে আপনাদের জন্য সেরা বেস্ট কিছু হোটেল, সাথে একদিনের মধ্যে কিভাবে পুরি ঘুরে দেখবেন সেই নিয়ে থাকছে আজকের এই ব্লগ। পুরীর উত্তাল সমুদ্র ও জগন্নাথ দেবের দর্শন করতে আমরা কে না চাই বলুন। তাই তো হাতে 2-3 দিনের ছুটি পেলেই আমরা বেরিয়ে পড়ি পুরীর উদ্দেশ্যে। তাই হঠাৎ সেদিন শালিমার স্টেশন থেকে 18409 জগন্নাথ এক্সপ্রেস ধরে চলে গেলাম পুরীর উদ্দেশ্যে। রাতের ট্রেন, বেশ সুন্দর, ফাঁকা ফাঁকা। এই ট্রেনের ভাড়া হচ্ছে 295 টাকা। জয় জগন্নাথ! এসে গেছি পুরী স্টেশনে, 497 কিলোমিটার জার্নি শেষ করেছি। এখন ঘড়িতে বাজে 4:30। এখান থেকে এখন এবার আমি যাব স্বর্গদুয়ার। ওরে সাবাস, সকাল সকাল এত ভিড়! ও হরে, সকালবেলা ফার্স্ট ভিউ সমুদ্রের, দারুণ লাগছে। প্রচুর মানুষ এসে গেছে, প্রচুর মানুষ স্নান করছে। ও রে বাপ রে বাপ, দেখো, ও রে বাবা, ঘড়ি কাঁটায় বাজে 5:00, আর এখনই প্রচুর মানুষ কিন্তু চলে এসছে এই পুরীর সমুদ্রে স্নান করার জন্য। ভিড়টা একবার দেখো পিছন দিকে, পুরো একদম কিচকিচ করছে মানুষ। ওরে বাপ রে বাপ, সকাল সকালই স্নান করতে ব্যস্ত সবাই। যাই হোক, চলে তো এসছি পুরী, চলো এবার দেখা যাক হোটেল। হোটেলে থাকতে হবে, আমি কাছাকাছি থাকবো, একদম দূরে যাব না, সি বিচের একদম কাছাকাছি হোটেল নেব। চলো দেখি কোন হোটেল নেওয়া যায়। জাস্ট দেখো বালি দিয়ে কত সুন্দর এই ভোলে বাবার মূর্তিটা বানিয়েছে, দারুণ লাগছে। জাস্ট দারুণ এই ভাই বানিয়েছে, এই যে এই ভাই বানিয়েছে, দারুণ, জাস্ট দারুণ, অসাধারণ সুন্দর লাগছে। এই হচ্ছে স্বর্গদুয়ার, দেখতে পাচ্ছেন 3 মাথার মোড়। এটা হচ্ছে স্বর্গদুয়ারের স্ট্যাচুটা শ্রী চৈতন্য দেবের। তো চলুন, আমাদেরকে এই দিককে যেতে হবে সোজা। এই হচ্ছে ভারত সেবা আশ্রম সংঘ, বেশ বড় বড় দেখতে পাচ্ছি। চলুন ভেতরে যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি ভারত সেবা আশ্রমের সামনে। স্বর্গদুয়ার থেকে জাস্ট 1 মিনিটে হাঁটা পথে রয়েছে এই ভারত সেবা আশ্রম। এখানে আপনারা থাকতে পারেন, 500 টাকার মধ্যে আপনারা এখানে অনেক ভালো ভালো রুম পেয়ে যাবেন। স্বর্গদুয়ারের সামনে আপনারা যদি হোটেল না পান, আপনারা চাইছেন যে একটু কম পয়সায় থাকবেন পুরীতে এসে, তাহলে আমি বলবো আপনারা থাকতে পারেন এই ভারত সেবা আশ্রমে। এখানে কিন্তু 500 টাকার মধ্যে, মাত্র 500 টাকার মধ্যে আপনারা কিন্তু খুব ভালো ভালো রুম পেয়ে যাবেন। অনেক বড় বিল্ডিং, এখানে আপনারা থাকতে পারবেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে কি, এখানে আপনারা ফোন করে বুকিং করা যায় না, আপনারা এখানে ডাইরেক্ট আসবেন। এসে আপনারা যদি ঘর ফাঁকা থাকে ওনাদের, ওনারা আপনাকে দিয়ে দেবে রুম। মানে ফোন করে বুকিং করা যায় না, এরম সিস্টেম নেই। মানে আপনাকে এখানে আসতে হবে, এসে ডাইরেক্টলি আপনাকে রুম নিতে হবে। সামনেই রয়েছে বাজার, মানে মেন পুরীর মার্কেট বাজার যেটা। আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই পেয়ে যাবেন স্বর্গদুয়ার। সি বিচ থেকে মাত্র 2 মিনিটের দূরত্বেই কিন্তু রয়েছে এই হোটেল। এই হচ্ছে হোটেল স্ট্র্যাটেজিক ইন শ্রী লক্ষ্মী হোটেল। তো চলুন ভেতরে যাই, গিয়ে রুমগুলো আপনাদেরকে দেখাবো, এবং এখানে রিসেপশনের সঙ্গে কথাও বলবো, কত কি ভাড়া পড়ছে সেটাও বলবো। সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে কিন্তু। চলুন ভেতরে যাওয়া যাক, চলুন ভেতরে যাওয়া যাক। গেট ওপেন অ্যান্ড ক্লোজিং টাইমটা আপনাদের একটু জানিয়ে দিই, 5:30 সকালে, আর রাতে কিন্তু 10:30 বন্ধ হয়ে যাচ্ছে। আর চেকিং আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টায় চেক ইন আর সকাল 6টায় চেক আউট। দেখুন খুব সুন্দর ইন্টার ডেকোরেশন করা, ভালো ভালো রুম আপনাদেরকে দেখাবো এই হোটেলের। জাস্ট দেখুন রুমের ভেতরে ঢুকি আমরা, কিন্তু এদিকে একটা ওয়ার্ড্রপ পাচ্ছি দেখুন, সঙ্গে এদিকে একটা মিরর রয়েছে এই যে, আর এইদিকে রয়েছে একটা কিং সাইজ বেড, বেশ সুন্দর সাজানো গোছানো।
একটা টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, ওইদিকে একটা ছোট্ট মতো টেবিল রয়েছে, কয়েক ফোন রাখা রয়েছে, আপনারা মোবাইল ফোন টোনও রাখতে পারেন। আর দেখুন কত সুন্দর একটা ডেকোরেশন করা রুম, এদিকে কিন্তু টিভিও রয়েছে, একটা ফ্যান রয়েছে, এটা কিন্তু নন এসি রুম, আর এই দিকে রয়েছে কিন্তু বাথরুম। চলুন বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই একটু, দেখুন জাস্ট দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম একদম দেখতে পাচ্ছেন। আর এই দিকে রয়েছে কিন্তু গিজার, আপনারা গিজারের ফেসিলিটিও পেয়ে যাবেন, এদিকে শাওয়ার রয়েছে, একটা কমোড রয়েছে, একটা বেসিন রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। নন এসি রুমটা আপনারা দেখলেন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম একদম, বাথরুমও পরিষ্কার রয়েছে। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানান। আমি কিন্তু এই রুমের ভাড়া কত সেটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নিন। এই হোটেলে কিন্তু দু ধরনের এসি রুম আপনারা পাবেন, ডিলাক্স এসি রুম আর নর্মাল এসি রুম। চলুন নর্মাল একটা এসি রুম আপনাদের দেখিয়ে দিই, বেশ সুন্দর, একটা কিং সাইজ বেড রয়েছে, দেখুন একটা টেবিল রয়েছে, একটা ছোটো টেবিল রয়েছে, কোনো একটা ফোন টোন রাখতে পারবেন, ফোন রাখা রয়েছে। দেখুন ডেকোরেশনটা দেখুন একবার, এটা কিন্তু এসি রুম দেখতে পাচ্ছেন, ফ্যানের সে ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখানে একটা টিভি রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছেন, আর এদিকে দুটো চেয়ার রয়েছে। সুন্দর, বেশ সুন্দর লাগলো আমার, বেশ খুব ভালো লেগেছে। কমপ্লিমেন্টারি, ওটা তো কোনো পয়সা লাগে না, ঠিক আছে। আর দেখুন এদিকে একটা বাথরুম রয়েছে, বাথরুমটা ধরুন আমরা দেখিয়ে দিই একটু, দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দেখুন এখানে কোমর রয়েছে, বেসিন রয়েছে, আর গিজারের ফেসিলিটি রয়েছে দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা রুমই দেখতে পাচ্ছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি অন্য অন্য রুমে দেখেছি, অনেক হোটেলে গিয়েছি এর আগে, কিন্তু সেখানে বাথরুমটা খুবই ইয়ে থাকে, আর বাথরুমটা কিন্তু মেন দরকার মানুষের। তো এখানে প্রত্যেকটা রুমের বাথরুম জাস্ট ঝাঁ চকচকে করে, আর প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজারের ফেসিলিটি রয়েছে। আমাদের হোটেলে 18টা রুম আছে, আচ্ছা, তাতে 13টা এসি রুম আর হচ্ছে 5টা নন এসি রুম। আচ্ছা, এসি রুমের প্রাইস কেমন আছে? এসি রুমের প্রাইস আমাদের 1650 প্লাস জিএসটি থেকে শুরু। আচ্ছা, আর নন এসি? নন এসি 1050 প্লাস জিএসটি থেকে শুরু। আচ্ছা, এর মধ্যে কোনো ডিসকাউন্ট হয় আপনাদের? মানে ডিসকাউন্ট, হ্যাঁ, গ্রুপ বুকিং এ ডিসকাউন্ট হয়। আচ্ছা, আর অনেকেই রিকোয়েস্ট করে, আমরা সেই রিকোয়েস্ট অনুযায়ী ডিসকাউন্ট করি, সেটা ফোন করলে আমরা কোন সময় কি ডিসকাউন্ট আসছে, সিজন অফ সিজনের দাম বাড়ে কমে, একটা স্ট্যান্ডার্ড প্রাইস বললাম আপনাদের। আচ্ছা, এরপরে আপনার ভিডিও দেখে যারা আসবে তারা যদি বলে আমরা বং ফাইন্ডারের ভিডিও দেখে আসছি, আমরা সেখানে স্পেশাল ডিসকাউন্ট করে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু স্বর্গদুয়ারের সামনে, আর স্বর্গদুয়ারের সামনেই রয়েছে কিন্তু আমার পিছনে এই জুপিটার হোটেল, মানে একদম স্বর্গদুয়ারের সামনে দুটো হোটেলের পরে কিন্তু রয়েছে এই হোটেলটা। এই দেখুন স্বর্গদুয়ারের স্ট্যাচুটা চৈতন্যদেবের, আর জাস্ট এই রাস্তা দিয়ে এসেই কিন্তু সামনেই এই যে জুপিটার হোটেল, মানে একদম বুঝতেই পারছেন এই সি বিচ আর এই হচ্ছে হোটেল। সি বিচ থেকে জাস্ট দু তিনটে বিল্ডিংয়ের পরেই কিন্তু রয়েছে এই জুপিটার হোটেল। তাহলে তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই, এই হচ্ছে হোটেল, হোটেল জুপিটার। চলুন যাই, দেখুন এই গণেশের সুন্দর একটা মূর্তি রয়েছে, আর ঢুকে দেখতে পাচ্ছি বেশ সোফা টোফা সাজানো রয়েছে, জলের বোতল রয়েছে, বেশ সুন্দর। এটা এটা হচ্ছে রিসেপশন। দাদা নমস্কার। আচ্ছা, এখানে কত রকমের রুম আছে দাদা? আমাদের কাছে 6 টাইপের রুম আছে। 6 টাইপের রুম রয়েছে, এসি আছে না সব নন এসি? সব রুম আছে, সব রুমই এসি আছে। আচ্ছা, কেমন কি প্রাইস আছে একটু যদি বলো? স্টার্টিং প্রাইস আছে যেটা ইকোনমি রুম, সেখান থেকে চালু হচ্ছে 2250। 2250 টাকা থেকে স্টার্টিং তোমাদের রুম? ওটা অফ সিজন হলে ওটা ডিসকাউন্ট, অফ সিজনে তো যদি কেউ আসে তাহলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা, তোমরা যদি এই জুপিটার হোটেলে আসো তাহলে কিন্তু তোমরা অফ সিজনে একটু দাম কম পাবে, আর তোমরা যদি সিজনে আসো তাহলে মোটামুটি 2000 টাকা থেকে তোমাদের রুম স্টার্টিং হচ্ছে। তোমাদের রুমগুলো ওপরে দেখাবো, তাহলে রুমগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো, মানে খুবই ভালো রুম আছে, এবং আমার মনে হয় সি বিচের একদমই কাছে এত ভালো একটা হোটেল তোমরা পেতে পারো। তো চলো দেখি রুমগুলো দেখে নিই, তারপরে তোমার সঙ্গে বাকি কথা হচ্ছে। চেকিং টাইমটা তোমাদের বলে দিই 8টার সময়, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। এই রুমের সঙ্গে কি জলের বোতল কি তোমরা দাও নাকি এক্সট্রা করে কোনো চার্জ লাগে? এই বিসলেরি আছে, চার্জেবল আছে। আচ্ছা, আর আরো পিউরিফায়ারের জল আছে যেটা নন চার্জেবল। আচ্ছা, নন চার্জেবল, তাই তো। 402 নম্বর রুম, চলুন দেখি। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বড় সাইজের ওয়ার্ড্রপ রয়েছে, বেশ ভালো। আর এই হচ্ছে রুম, বাহ খুবই সুন্দর। একটা কিং সাইজ বেড রয়েছে এখানে, আরামসে কিন্তু 2 থেকে 3 জন মোটামুটি ফ্যামিলি এলে থাকা যাবে। ওপরে একটা ফ্যান রয়েছে,
এসি রুম এটা, আর খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা। এদিকে একটা টিভি রয়েছে এবং দেখো খুব সুন্দর দুটো কিন্তু মিরার রয়েছে দুপাশে। এদিকে একটা টি টেবিল রয়েছে, আর এই দিকটা রয়েছে বাথরুম। ধরো তোমার দেখিয়ে দিই একটু, এদিকে একটা বসার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছিস, আর এই দিকটা হচ্ছে বাথরুম। বাহ, বাথরুমটা একদম ওয়েস্টার্ন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, একটা কুমোট রয়েছে, ওপরে গিজারের ব্যবস্থাও রয়েছে, একটা বেসিন রয়েছে, সুন্দর, বেশ বড় সড়ো। আর এই রুমটা আমি যা দেখলাম মোটামুটি অনেক কম খরচে তোমরা সি বিচের কাছাকাছি কিন্তু এত ভালো একটা রুম পেয়ে যাবে। আমার মনে হয় এই যা রুমটা দেখলাম রুমটা যথেষ্ট ভালো। দাদা এই রুমের প্রাইসটা কত আছে একটু বলে দিন। সিজনাল রেট আছে 2500 টাকা, মানে 2500 টাকার মধ্যে এই রুমটা দেওয়া যাবে তো সিজনে। আর অফ সিজনে? কারণ বুঝতেই পারছো সেই সময় অনেক লোকের চাপ থাকে, তো সেই সময় যদি তোমরা আসো তাহলে কিন্তু এই রেটটা একটু হয়তো বেশি হতে পারো, বাট অফ সিজনে এলে তোমরা কিন্তু অনেকটাই কম পাবে। এবং সি বিচ এর কাছাকাছি খুব সুন্দর একটা হোটেল। তোমার তো একটা রুম দেখিয়ে দিলাম এই হোটেলের, আরো একটা রুম তোমাদের দেখিয়ে দিই চলো। 111 নম্বর রুম, ছোট তোমাদের দেখাই, জাস্ট দেখো সামনে একটা বড় মতো ওয়ার্ড্রব রয়েছে, তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারবে। আর এই হচ্ছে রুম, উফ অসাধারণ, একটা বড় সাইজের মিরার রয়েছে, বড় খুব বড় একটা মিরার রয়েছে, একটা সোফা রয়েছে, এদিকে একটা টি টেবিল রয়েছে, এবং দেখো অনেকটা বড় কিন্তু স্পেস, এবং কিং সাইজের একটা বেড রয়েছে যেখানে তোমরা আরামসে কিন্তু 3 থেকে 4 জন থাকা যাবে, মানে বুঝতে পারছো কত বড়। আর উপরে ফ্যান রয়েছে, এটা হচ্ছে এসি রুম, এসি রয়েছে, একটা টিভি রয়েছে, এবং রুমটা যথেষ্ট ভালো, মানে খুবই স্ট্যান্ডার্ড বলতে গেলে, একদম বেশ সাজানো গোছানো। আর এই দিকে রয়েছে কিন্তু বাথরুম, তাহলে বাথরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা কিন্তু একদম ওয়েস্টার্ন, এদিকে এটা বেসিন রয়েছে, মিরার, এখানে হ্যাঙ্গার ঝোলানো রয়েছে, আর দেখো এদিকে গিজারের ফ্যাসিলিটি তোমরা পাচ্ছ, একটা কুমোট রয়েছে, মানে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এই যে রুমটা তোমাদেরকে দেখালাম না আগেরটা থেকে এটা আরো বেশি ভালো। দাদা এটার প্রাইস কত আছে? এটার প্রাইস হচ্ছে 4000 টাকা ইনক্লুডিং জিএসটি, সিজনাল রেট। সিজনাল রেট মানে সিজনে যদি তোমরা আসো তাহলে কিন্তু এই রেটটা পাবে, এর থেকে কমও হবে। দাদা এমনি নর্মাল টাইম এলে কত টাকা পেতে পারি? ডিসকাউন্ট ভ্যারি করবে, ডিসকাউন্ট ভ্যারি করবে। তোমরা রুমগুলো দেখলে কত সুন্দর, আমার মনে হয় সি বিচের কাছে এত ভালো হোটেলে আমার মনে হয় না আর পাওয়া যাবে এত কম প্রাইসের মধ্যে। তো আমি বলবো যে তোমরা আসো পুরীতে, এসে কন্ট্যাক্ট করো দাদার সঙ্গে, কন্ট্যাক্ট করে এই হোটেলে একবার থেকে যাও, তাহলে বুঝবে যে এই রুমগুলো কত সুন্দর। আমি দাদার নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিলাম, যারা চাইছো যে পুরীতে এই জগন্নাথ দেবের রথযাত্রাতে আসবে তো তারা কিন্তু কন্ট্যাক্ট করে নিও দাদাকে এবং চলে আসো এই জুপিটার হোটেলে। আমার পিছনে কিন্তু রয়েছে পুরী ইউথ হোস্টেল, এখানে এসে তোমরা থাকতে পারো, এখানে কিন্তু অনেক কম পয়সায় থাকতে পারবে। কত করে কি রুমের ভাড়া পড়ছে চলো ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই পুরী ইউথ হোস্টেল। চলো দেখো জায়গাটা কিন্তু বেশ বড়, এখানে কিন্তু গাড়ি পার্কিং করে রাখা যেতে পারে, তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু এই জায়গাটায় পার্ক করে রাখতে পারবে। তো চলো যাওয়া যাক, জায়গাটা দেখো বেশ বড় কিন্তু, হ্যাঁ বেশ সুন্দর, সোফা টোপা রয়েছে, এই হচ্ছে রিসেপশন, দেখি রিসেপশনে কেউ রয়েছে কি না। দাদা চেক আউট টাইম হচ্ছে সকাল 8টা, দেখতে পাচ্ছ তোরা এখান থেকে সিঁড়ি রয়েছে উপরে ওঠা, সিঁড়ি দিয়ে তোমরা উপরে রুমে উঠে যেতে পারবে। ডকুমেন্টস দেখো, এই আধার কার্ডের জেরক্স লাগবে, মানে তোমরা যদি থাকতে চাও এখানে তো আধার কার্ড বা প্যান কার্ডের জেরক্স একটা লাগবে। কিন্তু এখানে কিন্তু তোমরা 100 টাকায় কিন্তু থাকতে পারবে, মানে পুরীর মতো একটা জায়গায় এসে 100 টাকায় থাকাটা কিন্তু অনেক বড় ব্যাপার। এটা কিন্তু ইউথ হোস্টেলে তোমরা থাকতে পারবে এসে। আমি এখানকার নাম্বার এবং গুগল ম্যাপের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো, তোমরা চলে আসতে পারো, এখানে থাকতে পারো। গভর্নমেন্ট ইউথ হোস্টেল, আমি নাম্বার এবং নাম অ্যাড্রেস সব কিছু দিয়ে দেবো, মেনশন করে দেবো, তোমরা থাকতে পারো। হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ফার্স্টেই করবো ব্রেকফাস্ট। আর আমি যতবারই পুরীতে আসি ততবারই কিন্তু থাকি এই স্ট্র্যাটেজিক ইন হোটেলে, কারণ পুরীর মধ্যে আমার মনে হয় সবথেকে বেস্ট অ্যান্ড ভালো একটা হোটেল, একদম স্ট্যান্ডার্ড রুম, স্ট্যান্ডার্ড হোটেল। রুম থেকে বেরিয়ে পড়েছি ফ্রেশ হয়ে, আগে ব্রেকফাস্ট করবো তারপরে যাবো সি বিচে। এই যে আমার পিছনে রয়েছে বাঙালি বাজার, এই বাঙালি বাজারের ভিডিও আমি অনেক করেছি আগে, ভিডিও তোমরা দেখতেই পাবে, আর দেখাচ্ছি না, চলো আগে যাই ব্রেকফাস্ট করবো।
ব্রেকফাস্ট করতে এসে গেছি, এই যে ডিম টোস্ট নিয়েছি, দাম নিয়েছি 40 টাকা। এই কাকার দোকান থেকে ব্রেকফাস্টটা করে নিই, তারপর এখান থেকে যাবো সি বিচে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর কোনো কথা নয়, সোজা যাবো সি বিচে, চলো যাওয়া যাক। ও রে বাবা, রে বাবা, ফার্স্ট ভিউ এটা, কত মানুষ এসে গেছে দেখুন, কত মানুষ রয়েছে সি বিচে। ছেলে ভাইরা চলে এসে মাছ ধরে, ওরে বাবা কি মাছ, ভেসা মাছ, ভেসা মাছ। এই দেখুন এটা হচ্ছে তরল মাছ, তাই তো? যতবারই আমি আসি না কেন, পুরীর সমুদ্রের যে ঢেউ এটা কিন্তু অন্য কোথাও নেই, অপূর্ব অপূর্ব সুন্দর। হ্যাঁ ভাইয়া, ক্যামেল মে বেটো, ক্যামেল আচ্ছা লাগেগা, 100 ভাইয়া পার এক। বাপরে বাপ, মোবাইল ফোনটাকে এরম ভাবে কভার করে নিয়েছি, জানি তাতে জল ঢুকবে হয়তো, তো চলো আর একটু এগোই। বাপরে বাপ, সাবাস, বিশাল বড় বড় ঢেউ আসছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি না, এত ঢেউ। ওই দিকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, আমি ওই দিকে যাচ্ছি না, আমি একটু ফাঁকার মধ্যে এসেছি, ফাঁকার মধ্যে স্নান করছি। বিশাল বড় বড় ঢেউ আসছে এই উত্তাল সমুদ্রে, চলুন আপু আমি সবাই একসাথে গা বসাই। ও রে বাপ, রে বাপ, বিশাল বড় ঢেউ, ও রে বাপ, রে বাপ, একই ঢেউ দেখুন, ও রে বাপ, রে বাপ, কত বড় ঢেউ আসছে দেখুন একবার, ও রে বাবা, বিশাল বড় ঢেউ। ও ঢেউ দেখো, ঢেউ, ও অনেকটা নিজের মনে হয়, নিজের মতো করে যতক্ষণ ইচ্ছা আপনারা এই সমুদ্র থেকে স্নান করুন, দারুণ লাগে, দারুণ দারুণ, সত্যি মানে মন ভরে যায়। সি বিচ থেকে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চ করার জন্য এখানে কিন্তু আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, পুরীতে প্রচুর হোটেল রয়েছে, বাঙালি হোটেল রয়েছে, কিন্তু আমি বরাবরই খাই একটা হোটেল থেকেই, কম পয়সায় খুব ভালো খাবার পাওয়া যায়। এই যে ডি আর গার্ডেন রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন এই দিকে, চলুন যাব। এই হচ্ছে মেনু কার্ড, ভেজ থালি 80 টাকা, রুই থালি, কাতলা থালি, কই থালি, তো সব রকম থালি পাওয়া যায় এখানে এবং রিজনেবল প্রাইস। আমার লাঞ্চ চলে এসছে, ভাত, ঢেঁড়সের তরকারি, একটা তরকারি রয়েছে, পোস্ত, পোস্ত তরকারি রয়েছে, সঙ্গে রয়েছে এই যে পাঁপড়, আর সঙ্গে ঝুরো আলু ভাজা, ডাল চাটনি, আর আমি একটা ডিম নিয়েছি এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের থালি, এইটার দাম হচ্ছে 80 টাকা, মাত্র 80 টাকায় তোমরা এতগুলো আইটেম পেয়ে যাচ্ছ। লাঞ্চ কমপ্লিট হলো, বেশ ভালোই খেলাম, 80 টাকা করে নিল প্লেট ভেজ থালি, খুব সুন্দর ছিল খাবারটা, খাওয়া দাওয়া হয়ে গেলো, এখন হোটেলে যাব, একটু রেস্ট নেব, তারপর বেরিয়ে পড়বো সাইট সিনে। পুরীর মন্দির চত্বর কিন্তু আগের মতো আর নেই, একদম নতুনভাবে সেজে উঠেছে, কারণ চারিদিকে বিভিন্ন রকমের গাছপালা বসিয়ে একদম পার্কের মতো করে ফেলেছে, দেখুন কত সুন্দর লাগছে চারিপাশটা, দারুণ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এখন পুরীর মন্দির। এটা হচ্ছে দক্ষিণ দরজা, এই দেখুন, এই হচ্ছে দক্ষিণ দরজা, চলুন এই মন্দিরটা দর্শন করে আসি। এটা হনুমানজির মন্দির, জগন্নাথ দেবের প্রসাদ থেকে শুরু করে ভক্তদের প্রসাদও কিন্তু সব এখানেই তৈরি করা হয়। এই হচ্ছে পুরী জগন্নাথ দেবের রান্নাঘর, জয় জগন্নাথ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের চার ধামের একধাম পুরীর জগন্নাথ মন্দিরে, আর আমরা সবাই জানি পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু 4টি দরজা, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিংহ দরজার সামনে, যেখান থেকে সাধারণ মানুষ প্রবেশ করে। আমি একটু পরেই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করব, সেখানে ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউ নেই, সেই কারণে ভেতরে ফুটেজ আপনারা দেখাতে পারছি না, চলুন বাইরেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই।
এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে ছটা, আমি রয়েছি মন্দির চত্বরে। সত্যি কথা বলতে এটা সন্ধ্যে ছটা মনে হচ্ছে না, এত লাইট, এত জমজমাট, এখনও দিনের মতন হয়ে রয়েছে। চারিপাশটা দেখুন কত মানুষজন রয়েছে। মন্দির কিন্তু রাত 12টা পর্যন্ত খোলা থাকে, আপনারা রাত্রিবেলা এসেও কিন্তু দর্শন করতে পারবেন। আমরা এখন যাব ভেতরে, ঢুকবো, আবার দর্শন করব। আগে মোবাইল ফোন ক্যামেরাগুলো সব জমা রাখতে হবে, চলুন সেই জায়গায় যাই, জমা রাখবো, তারপর আমরা ভেতরে ঢুকবো। জগন্নাথের দর্শন করে আবার ফিরে এলাম। সত্যি বলছি মনে একটা আলাদাই শান্তি পেলাম। যাই হোক, জগন্নাথ দর্শন করা হয়ে গেছে, এখন এখান থেকে যাব কিন্তু হোটেলের দিকে, চলো যাওয়া যাক। উড়িষ্যা রসগোল্লা দেখো কত বড় বড় সাইজের, বাপরে বাপ, ছানা পোড়া থেকে শুরু করে সর ভাজা মুরগি সবই রয়েছে এখানে। এই দেখো ছানা পোড়া, এই হচ্ছে কাকাতুয়া খাজা, কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, এই খাজা হচ্ছে খুব ফেমাস। দেখো কাকাতুয়ার খাজা কত করে, 200। অক্টোবর 20